সহি বুখারি শরীফের প্রসঙ্গে আমি একটি হাদিস পেশ করতেছি বুখারি শরীফের প্রথম পারায় কিতাবুল ঈমানের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে رسول پاک صلی اللہ علیہ وسلم مجلسের মধ্যে আল্লাহর হাবিব صلی اللہ علیہ وسلم বয়ান করতেছেন মজলিসের মধ্যে বয়ান করতেছেন কে বলেন রাসূল পাক আল্লাহর হাবিব صلی اللہ علیہ وسلم আলোচনা করতেছেন সাহাবায়ে কেরাম সেই মজলিসের মধ্যে উপস্থিত তিনজন মানুষ মাহফিলে আসলো এটা বুখারী শরীফের হাদিস কয়জন মানুষ তিনজন একটু বড় করে বলেন কয়জন তিনজন মানুষ সেই মজলিসের মধ্যে মাহফিলের মধ্যে আসলো একজন মানুষ মাহফিলের মধ্যে জায়গা পেয়েছেন বসে গেছেন আরেকজন মানুষ মাহফিলের মধ্যে জায়গা সংকুলন হয় নাই মাহফিলের লাস্টে মাহফিলের লাস্টে গিয়েছে বসেছে মাহফিলকে ফেলে পিস দিয়ে সে বাড়িতে চলে যায় নাই কয়জন গেছে দুইজন আরেকজন মানুষ মাহফিলে বসে নাই উনি মাহফিল থেকে চলে গেলেন তিনজনের তিন অবস্থা একজন মাহফিলে বসলেন আরেকজন ভিতরে বসার সুযোগ হয় নাই লাস্টে গিয়ে বসেছেন আরেকজন চলে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তকরির করতেছে আলোচনা করতেছেন আলোচনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজন সম্পর্কে রাসূল পাক বয়ান করতেছেন তিনজন মানুষ সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করতেছেন আমার নবী বলতেছেন হে আমার সাহাবারা আমি তোমাদেরকে ওই তিনজন মানুষ সম্পর্কে বলবো সাহাবায়ে কেরাম বলতেন قالوا নাম ইয়া রাসূলুল্লাহ বলবেন বলেন আমার নবী বলবেন উনাদের মধ্যে প্রথম মানুষটি আওয়া ইলাল্লাহ ফাআওয়াহুল্লাহ আমার নবী বললেন যে মানুষটি মাহফিলের ভিতরে বসেছেন সে আল্লাহর কাছে আসতে চেয়েছেন আল্লাহ সেই মানুষটিকে নিজের বুকের মধ্যে তুলে নিয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বসতে চেয়েছেন সেজন্য আল্লাহ তাকে তার আল্লাহর কাছে জায়গা দিয়েছেন আওয়াহুল্লাহ আল্লাহ তাকে তার কাছে জায়গা দিয়েছেন ومن استحيا منه আরেকজন মানুষ মাহফিল ছেড়ে চলে যাওয়াকে লজ্জা করেছেন মাহফিল ছেড়ে চলে যাওয়াকে লজ্জা করেছেন সেই জন্য মাহফিল ছেড়ে চলে যায় নাই মাহফিল সম্মানার্থে মজলিসে বসে গেছেন আল্লাহ তাকেও ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ কয়জন গেছে দুইজন আরেকজন মানুষ আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আল্লাহ আল্লাহর রহমতের চেহারা সেই বান্দা থেকে ফিরিয়ে নিয়েছেন তিনজন মানুষের তিনটি হুকুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন এটা বুখারী শরীফের হাদিস
একটু গভীরভাবে একটু তোমরা এগুলো মনে রাখতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মজলিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সাজানো এই মাহফিল এটা আল্লাহর মাহফিল এটা রাসূল পাকের মাহফিল যারা এখানে এসে বসেছেন তারা আল্লাহর রহমতের ছায়া তলে বসেছেন সুবহানাল্লাহ একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ কার ছায়া আল্লাহর ছায়া তলে বসেছেন এমন কোন আচরণ এখানে করবেন না যে আচরণ আল্লাহর সামনে করা যায় না বলেন আমরা মাহফিলে ওজরনের কোন আচরণ করব না যে আচরণ আল্লাহর সামনে করা যায় না আমরা কার ছায়া তলে বসেছি একটু বড় করে বলুন কার ছায়া তলে বসেছি আমরা কার সান্নিধ্যে বসেছি আল্লাহর সান্নিধ্যে বসেছি সুতরাং এই মাহফিলকে শুধু একটা আনুষ্ঠানিকতা মনে করলে হবে না এই মাহফিলকে আল্লাহর মজলিস খেয়াল করতে হবে এটা আমি বুখারী শরীফ থেকে বললাম আর আপনারা যারা এখানে মাহফিলে বসেছেন আপনারা আল্লাহর কাছে এসে বসেছেন আল্লাহ বলতেছেন আমার বান্দা আমার কাছে এসে বসেছেন আমিও আমার এই বান্দাকে আমার বুকের মধ্যে জায়গা দিয়েছি আর যে ব্যক্তি মাহফিলের ইজ্জত সম্মান রক্ষা করতে মাহফিলের শৃঙ্খলা রক্ষার জন্য যারা মাহফিলের প্রতি শ্রদ্ধা সম্মান দেখাবে আল্লাহ বলতেছেন আমি সেই বান্দার গুনাহকে আমি তার গুনাহকেও ক্ষমা করে দেব আবার ওই মানুষ যারা মাহফিল থেকে মুখ ফিরিয়ে চলে যাবে আল্লাহ বলতেছেন আমিও আমার রহমত তার থেকে ফিরিয়ে নিলাম এটা বুখারী শরীফের হাদিস আমি আপনাদের খেদমতে বিনীতভাবে বলবো রাসূল পাকের এই হাদিস মোতাবেক যতক্ষণ আপনারা মাহফিলে থাকবেন বসবেন নবীর প্রেম ভক্তি অন্তর ধারণ করে আল্লাহ আপনাদেরকে দেখতেছেন সেই আদব ইজ্জত তাজিম অন্তরে ধারণ করে মাহফিলে বসবেন এই মাহফিল কিয়ামতের ময়দানে নেজাতের উসিলা হয়ে যাবে এমনে সাধারণভাবে এ ধরনের বুজুর্গ উলামায়ে কেরামদের সাথে বসা আল্লাহর ওলিদের সাথে বসা সুবহানাল্লাহ বলেন আচ্ছা আপনারা দেখেন রাসূল পাক হাদিসে পাকে বলেছেন তোমরা যখন নামাজে দাঁড়াবে এই নামাজ ঘরে হতে পারে এই নামাজ মসজিদেও হতে পারে এই নামাজ খানকায়ও হতে পারে কিন্তু আল্লাহর মাহবুব কি বলতেছেন আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু তুমি যখন নামাজে দাঁড়াবে খানকায় দাঁড়াইতে পারো ঘরের মধ্যে দাঁড়াইতে পারো মসজিদে দাঁড়াইতে পারো মনে রাখবে তুমি আমি খোদার সামনে দাঁড়িয়েছো এখানে বড় করে হন আল্লাহ সুবহানাল্লাহ কার বড় করে আরো বড় করে হন সুবহানাল্লাহ দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ আরো বড় করে বলুন সুবহানাল্লাহ আপনি ঘরে দাঁড়ান আপনি মসজিদে দাঁড়ান আপনি খানকায় দাঁড়ান আপনি এই মাদ্রাসা ময়দানে নামাজের জন্য যখন দাঁড়াবেন তখন আপনাকে মনে করতে হবে ইয়াকিন করতে হবে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছে ঠিক কিনা বলে ইন হাদিস দ্বারা বোঝানো যায় হাদিস কি বলতেছে আমার নবী বলতেছেন
أن تعبد الله كأنك تراه বন্দা তুমি যখন ইবাদতের জন্য দাঁড়াবে যখন আল্লাহর ইবাদতের জন্য দাঁড়াবে এটা মসজিদে হতে পারে এটা খানকায় হতে পারে এটা বিলের মাঝে হতে পারে এটা মসজিদে হতে পারে যেখানে তুমি আল্লাহর ইবাদতের জন্য দাঁড়াবে তোমাকে ইয়াকিন করতে হবে এটা দিলের মধ্যে রেখেই ইবাদত করতে হবে যে তুমি আল্লাহর সামনে তুমি আল্লাহকে দেখতেছ কাআন্নাকা তারাহু তুমি আল্লাহকে দেখতেছ মনে করে তোমাকে নামাজ পড়তে হবে আপনারা বলুন আল্লাহর মাহবুব এটা বলেছেন তোমাকে মনে করতে হবে ইয়াকিনের বিশ্বাস করতে হবে কান্নাকাতারাহু নিশ্চয় তুমি আল্লাহকে দেখতেছো আমি এখানে একটা কায়দার কথা বলি এটা আরবী গ্রামারের কথা হাদিস এবং কোরআনে লফজ আল্লাহ কান্না এটা তাসবীর জন্য আসে না ইয়াকিনের জন্য আসে এখানে শায়েদ নয় কান্না কবরি হতে পারে না বিল ইয়াকিন তুমি নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছো এই কত মনে করে নামাজ পড়তে হবে আমার নবী বলতেছেন তুমি দেখতে না পারো এটা তোমার দুর্বলতা তোমাকে খোদা মুসল্লার জায়গা থেকে দেখতেছে একটু বড় করে বলুন না সুবহান তোমাকে দেখতেছে ইল্লাম তাকুন তারাহু ফাইন্নহু তারাক তাহলে হচ্ছে আল্লাহ মুসল্লার মধ্যে তোমার সজদার জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সজদার জায়গায় আছেন যদি বা তুমি দেখতে চলো আল্লাহ তোমাকে দেখতেছে আল্লাহ তোমাকে দেখতেছে তাহলে বোঝা যাচ্ছে বান্দা যেখানে আল্লাহর ইবাদতের জন্য বসে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখলেও আল্লাহ কিন্তু বান্দাদেরকে দেখতে থাকে আমাদেরকে আল্লাহ দেখতেছে কিনা বলেন আমাদের নবী মুস্তাফা আমাদেরকে দেখতেছে কিনা বলেন হাত তুলে বলুন হাত তুলে বলুন আমাদেরকে মুস্তাফা দেখতেছে কিনা আল্লাহ আমাদেরকে দেখতেছেন আল্লাহর নবীও আমাদেরকে বলেন আমাদেরকে নবীও দেখতেছেন আল্লাহও দেখতেছেন অনেক কথা পৃথিবীর বিখ্যাত মহাদেশ অনর মাইগিন খতন নিবে চলে খতন না চলে খতন ডিস্টার্ব করে খতন ডিস্টার্ব করে পৃথিবী একজন বিখ্যাত মুহাক্কিক মুহাদ্দিস হযরতে শেখ মুহাক্কিক আলাল ইতলাক হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি উনি মাদারিজুন নবুয়ত শরীফের মধ্যে বলছেন আ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাসিফাস বিসিফাতে উতালা ওয়াকে সিফাতে উ আনা জলিসুন মান জাকারানি সুবহানাল্লাহ বলেন সবাই শেখ মুহাক্কিক দেহলভি যাকে প্রত্যেক মুক্তবাতুল ফিকিরের উলামারা মানে পৃথিবীর সমস্ত উলামা
যার কথাকে যার কলমকে শ্রদ্ধা করেন মানেন তিনি বলেছেন হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দি বলতেছেন আল্লাহ আল্লাহর মাহবুবকে রাসূল পাককে আল্লাহর অনেক গুণ ক্ষমতা মুস্তাফাকে দান করেছেন সুবহানাল্লাহ একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর প্রিয় নবী মুস্তাফাকে আল্লাহর নিজস্ব অনেক গুণ খুদ আল্লাহ নবীকে দান করেছেন সুবহানাল্লাহ তো শেখ মুহাক্কিক দেওবন্দি বলতেছেন আল্লাহর গুণাবলীর মধ্যে একটি গুণ হলো যেখানে বান্দা আল্লাহর জিকির করেন একটু মনোযোগী যেখানে আল্লাহর জিকির হয় বান্দা যেখানে আল্লাহর জিকির করেন আল্লাহর জিকির যেখানে হয় আল্লাহ সেখানে সেই বান্দার কাছে হাজির ও নাজির থাকেন সুবহানাল্লাহ একটু বড় করে বলবেন না যেখানে বান্দা আল্লাহর জিকির করে সেখানে আল্লাহ হাজির থাকেন সুবহানাল্লাহ বলে যেখানে আল্লাহর জিকির হয় সেখানে আল্লাহ বান্দার পাশে থাকেন এই ক্ষমতা আল্লাহর যেমন আছে আল্লাহ পাক এই ক্ষমতা মাহবুব মুস্তাফা নবীকেও দান করেছেন সুবহানাল্লাহ কি মানে যেই মাহফিলে যেই মজলিসে যেই মুসল্লায় যেই ঘরে যে স্থানের মধ্যে রাসূল পাকের দরুদ আশিক প্রেমিকরা পড়বে সেই মাহফিল মজলিসে মুস্তাফাও হাজির নাজির থাকেন সুবহানাল্লাহ একটু বড় করে বলুন না সুবহান রাসূল পাক শেখ যেখানে আল্লাহ থাকেন যেখানে আল্লাহ থাকেন যেখানে আল্লাহর জিকির হয় সেখানে আল্লাহ রহমত নিয়ে যেমন বান্দার পাশে উপস্থিত থাকেন তেমনি ভাবে মুস্তাফার দরুদ ও সালাম যেখানে হয় সেখানে রাসূল পাক ও উম্মতের পাশে হাজির ও নাজির থাকেন সুবহানাল্লাহ পৃথিবীর কোন সাধারণ মানুষ কই জানো ইয়ান শেখ মুহাক্কিক দেওবন্দি বলেছেন যাকে সব মুক্তবতুল ফিকিরের উলামারা যাকে শ্রদ্ধা সহিত মানেন যার কলমকে শ্রদ্ধা করেন ঠিক কিনা বলে আরো বড় বলুন ঠিক কিনা তাহলে আমাদের আকীদা হলো যেখানে আল্লাহর জিকির চলে সেখানে আল্লাহও আছেন যেখানে মুস্তাফার দরুদ ও সালাম চলে সেখানে মুস্তাফাও হাজির নাজির আছেন আমাদের দেশে যাদেরকে ওহাবি বলা হয় তাদের একজন বড় মুরব্বী আমি চ্যালেঞ্জ করতেছি চ্যালেঞ্জ করে বলতেছি আপনাদের বড় মুরব্বী যিনি শব্বির আহমদ উসমানী যিনি কিতাব লিখেছেন ফতহুল মুলহেম শরহে মুসলিম সেই কিতাবের মধ্যে পরিষ্কার এই কথা বলেছেন হযরত তোমরা যখন নামাজে আত্তাহিয়াতু লিল্লাহে আসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু বলেন আত্তাহিয়াতু লিল্লাহে আসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী হতে এখানে এটাকে হেকায়ত মনে করতে পারবেন না মেরাজ রাতের ঘটনা মনে করতে পারবেন না বরং ইনশা মনে করতে হবে ইনশা মানে আমরা ইনশা মানে নয় বুঝুন ইনশা মানে এটা মেরাজের ঘটনা নয় বরং এই মুহূর্তে বাস্তব ঘটনা মনে করতে হবে বাস্তব ঘটনা মনে করতে হবে তোমাকে ইমাম গজ্জালী নজর আর বহুত আলেম এনে কই না ইবা তো আই ওয়াবি হল কিতাবুত তুল কইছে
ইমাম গজ্জালি তথা পৃথিবীর বড় বড় উলামায়ে কেরাম এটা তো বলেছেন যারা রাসূল পাককে হাজার নাজার মানে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদায় যারা বিয়াদবি করেছে বিভিন্ন রকমের কথা বলে এদের কিতাব থেকে বলতেছি কিতাবের নাম ফাতুল মুলহিম শরে মুসলিম লেখেছেন 1922 আহমদ উসমানী দেওবন্দি আরবিতে শরা সেখানে উনি বলতেছেন তোমরা যখন আত্তাহিয়া পড়বে তখন আত্তাহিয়াত ওয়া ফওল তোমরা মনে রাখবে বাজি এগুলো বুঝার জন্য প্রকৃত আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক দিক নির্দেশনা আমাদের ছেলে সন্তানকে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে ঠিক কিনা বলে সেজন্য সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের ইমানি দায়িত্ব মাদ্রাসাকে মহব্বত করা নয় তো সঠিক আকীদা থাকবে না নানান ধরনের কথা বলবে সবচাইতে বড় আঘাত হবে আমাদের হাত থেকে মুস্তাফার মহব্বতের দামান ছিনিয়ে নেওয়া হবে এই মাদ্রাসা এই সুন্নি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত নবীর দামান কোন উম্মত থেকে যেন কেউ কেড়ে দিতে না পারে সেই পাহারা দেবে সুন্নি উলামায়ে কেরামে সুন্নি প্রতিষ্ঠানগুলো ঠিক কিনা বলে এই জন্য এই মাদ্রাসাকে উলামায়ে আহলে সুন্নতকে জান ও প্রাণ দিয়ে মহব্বত করতে হবে আপনার ঈমান আর আকীদার স্বার্থে কথা আমি বেশ বলবো না আমরা তো এখন আর কথা বলার বল শক্তি নেই তারপর এমনি আমাকে মহব্বত করে বলতেছে আমরা না না পারবো না বিষয়ের বলো সেজন্য আমি দুই তিন অক্ষর বলতেছি আত্তাহিয়াত মনে রাখবে আত্তাহিয়াত লিল্লাহ والصلوات والطيبات كماني اي الله تمار پشمسا جتو تاري پشمسا مولا تمار جنو والصلوات والطيبات الله سمستو رحمتر جتو افشن اتا تمار قدرتر حتے خاص الله والطيبات সমস্ত পাপ পবিত্রতার খালেক আপনি আপনি নিজে পাপ এবং সমস্ত পাপ পবিত্রতার আপনি খালেক এই তারিফ আল্লাহর করার পরে শব্বির আহমদ উসমানী বলতেছেন যেহেতু তুমি আল্লাহর তারিফ করেছো রাসূল পাক আল্লাহর তারিফ করেছো আল্লাহর প্রশংসা করেছো হতে যেই নামাজে তুমি আল্লাহর তারিফ আর প্রশংসা করতেছো যে নামাজের সজিদার মুসল্লায় আল্লাহ উপস্থিত আছে ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে কারণ এখানে তো সুন্নাই দেখতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওদিকে আওয়াজ খসর খসর আওয়াজ করতেছে চুরি করতেছে চোর তাড়াতাড়ি গিয়ে তাকে ধরে ফেলল হুজুর আপনি আমাকে ধরে ফেললেন তুমি চুরি করতেছো এগুলো মালে গরিমতের মাল তুমি এই সম্পদগুলো চুরি করতেছো মুসলমানদের মাল কি সাহস তোমার সে বলতেছে আবু হুরায়রা আমি আমার সন্তান ছেলে মেয়েদেরকে নিয়ে খুব অভাবের মধ্যে আছি অনেক কষ্টের মধ্যে আছি আমার সন্তান ছেলেরা সবাই উপবাস তাদের দিকে তাকিয়ে তুমি আমাকে প্রথমবারের মতো মাফ করে দাও আমি আর কোনদিন চুরি করব না ওয়াদা করতেছি আমাকে মাফ করে দাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নরম রাসূল পাকের সাহাবা দিল খুব নরম ছেলে সন্তান উপবাস কষ্ট পাচ্ছে এই কথা বলার সাথে সাথে সে ছেড়ে দিল বলছে ঠিক আছে তুমি আর কোনদিন চুরি করতে আসিও না কিছু মাল ওখান থেকে কিছু খেজুর আবু হুরায়রা ওনাকে দিয়ে দিলেন এগুলো নিয়ে তুমি চলে যাও খবরদার আর কোনদিন চুরি করতে বলেন আর কোনদিন চুরি করতে আসবে না ওয়াদা করো আসবো না ওয়াদা করতেছি চুরি করার জন্য আর কোনদিন আসবো না ঠিক আছে বসো
এগুলো নিয়ে যাও আর করে আসবে না চলে গেছে ফজরের আযান দেওয়া হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলেন সাহাবা ইকরাম কেনি আমার নবী জামাতে নামাজ পড়লেন নামাজ শেষে আমার নবীর সাহাবা ইকরামকে সামনে নিয়ে যখন বসলেন মুস্তাফা বললেন আবু হুরায়রা তুমি এদিকে আসো গত রাত সুরের সাথে যে মামলা হয়েছে সেটা আমাকে একটু বলো আবু হুরায়রা গত রাত তোমার সাথে সুরের সাথে যে মামলা হয়েছিল সেটা আমাকে বলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনেক দূরে থাবুর মধ্যে আর রাতের গভীর অন্ধকার সুর আমি ধরেছি আমি সুরকে ছেড়ে দিয়েছি এই মামলা আপনি কিভাবে জানলেন আমি তো কেউ না জানে মতো সুরকে ছেড়ে দিলাম আপনি কিভাবে জানলেন আমার নবী বলতে আবু হুরায়রা পৃথিবীর কোথায় কি হয় সব কিছুর খবর আমার আল্লাহ আমাকে দিয়ে থাকে একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ গোটা কায়নাত খোদার যতদূর খোদাই সমগ্র বিশ্বে কোথায় কি হচ্ছে সব কিছুর খবর আল্লাহ খুদ আল্লাহ আমি রাসূল পাককে দিয়ে থাকে সুবহানাল্লাহ একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ এ সুন্নি ভাইরা আজকের এই মাহফিল আপনাদের আশা-আকাঙ্ক্ষা উপস্থিতি আপনাদের আদব আপনাদের শৃঙ্খলা নবীর প্রেম আর ভক্তি আমার নবী নিজে নবুয়তের চোখ মুবারকে দেখতেছেন খুদ আল্লাহ মুস্তাফাকে বলতেছেন মাহবুব আপনার উম্মতরা দেখুন উমুক জায়গায় মাদ্রাসা ময়দানে বসে আপনার উপর কত মহব্বত ভালোবাসা নিয়ে দরুদ পড়তেছে বসে আছে এটা খুদ আল্লাহ মুস্তাফাকে বলতেছেন এবং এই মাহফিল আল্লাহ মুস্তাফার সামনে তুলে ধরতেছে আবু হুরায়রা তোমার সাথে চুরের সাথে যে ঘটনা ঘটেছে এটা আমি দেখেছি হুজুর ইয়া রাসূলুল্লাহ উনি চোর উনি আর আসবে না বলেছে আমি কিছু মাল দিয়ে তাকে ছেড়ে দিয়েছি আমার নবী বলতেছেন আবু হুরায়রা যে ব্যক্তি তোমার সাথে ওয়াদা করেছে কসম করে আসবে না বলে আমি তোমাকে হুঁশিয়ার করতেছি সে চোর আজ রাতে আবার আসবে আজ রাতে আবার আসবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বসে আছেন আজকে চোর আবার আসবে আসমান পরিবর্তন হতে পারে জমিন চেঞ্জ হতে পারে গোটা কায়নাত পরিবর্তন হয়ে যেতে পারে মুস্তাফার কথা চেঞ্জ হবে না নবী যখন বলেছেন আসবে তাহলে কোনো সন্দেহ নয় চোর আসবে চোর আসবে অনে অপেক্ষা করতেছেন নামাজ পড়তেছেন বারবার খেয়াল করতেছেন রাত যখন গভীর হলো দেখতেছে চোর আবার আসতেছে চোর এসেছে আবার মাল নিচ্ছে ধরে ফেলল ধরার পরে আবার বল তুমি গতকাল ওয়াদা করেছো আসবে না বলে তুমি কেন এসেছো তুমি তো গতকাল ওয়াদা করেছো আর আসবে না বলে তুমি আবার আবার কেন ধরেছো তখন বলতেছে আবু হুরায়রাকে বলতেছে আবু হুরায়রা গতকাল আমি আসবো না বলে ওয়াদা করেছিলাম আজকে তোমাকে আর কিছু বলতে পারবো না তুমি যে নবীর কলমা পড়েছো সেই রহমতুল্লিল আলামিনের উসিলা দিয়ে সেই নবীর নামের বরকতে উসিলা দিয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি আমি আর জীবনে কোনোদিন ওয়াদা খেলাফি করব না আর আসব না তুমি তোমার নবীর উসিলায় আমাকে মাফ করে দাও আবু হুরায়রা বলতেছেন আমার নবীর উসিলা যখন ধরেছ আমার মাহবুবের উসিলা যখন ধরেছ খবরদার এই আর আসবে না তুমি আমাকে ছেড়ে দিলাম আজকের মতো ওয়াদা করো আর আসবে আর আসবো না চলে যাও চলে গেছে নবীর উসিলা দিয়ে আবু হুরায়রা ওইখানের কথা বলে গিয়ে আবার সারে দি আবার হুজুর নামাজ পড়ছি দি খাতলা কি বুঝছ না যারা আমাদের এমনি মহাদেশকে মোটরসাইকেল ব্যবহারে আনার জন্য আগ্রহী আপনারা মঞ্চের পেছনে মোটরসাইকেল দেখা রয়েছে তখন আমাদের শরীর চলে এমনি মহোদয়
সবাই একটু মহব্বতের আওয়াজে এদের বিষয় করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জোরে জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা جو ما اگر کے کعبہ بنا بو دیر گر کے مدینہ، ارے جائے نمازے بوشے بوشے دیکھو سونا مدینہ۔ اللہم صل علی سیدنا محمد مدنا ভাগ হরিনে ছিল দয়া নবীকে, আরে মানুষ হয়ে ছিল আরে দুঃখ রইল মনে তে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কথা অনেক লম্বা হয়ে যায়। তো হযরতে আবু হুরায়রা তার পরের দিন ছেড়ে দিল, আমার নবী নামাজের পরে বলতেছে আবু হুরায়রা তুমি কি করেছো, হুজুর এইভাবে আপনার ওয়াসাতা দিয়েছেন ছেড়ে দিয়েছি। আবু হুরায়রা আজ রাত আবার আসবে, তার পরের রাত শয়তান সে সোর আবার আসলো, ছুরি করে নিয়ে যাওয়ার সময় আবু হুরায়রা আবার বললেন তোমার আর সারা নাই, আগামীকাল তোমাকে রসুল পাকের খেদমতের মধ্যে উপস্থিত করব, আমার নবীর নূরানি সোহবতের মধ্যে খেদমতের মধ্যে তোমাকে পেশ করব, তোমাকে আমার নবীর হাতে তুলে দেব। সে কেঁদে বলতেছে আবু হুরায়রা তুমি আমাকে শেষবারের মতো মাফ করে দাও, আমি আর কোনো দিন চুরি করতে আসব না, খাজানা আর মাফ হবে না, তুমি বারবার ওয়াদা করেছো আজকে আর ক্ষমা হবে না, তোমাকে রসুলের নূরানি কদমে হাতের মধ্যে কাল সুপর্দ করব। আবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও, তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও তোমাকে এমন এক দোয়া শিখাবো যেই দোয়া পড়লে জীবনে গড়ে আর কোনোদিন সোর ডুববে না। আপনারা দেখেন সোর সোর না ডুকার দোয়ার বলতেছে, সোরে কিসি গেছে সুরি নইবে দোয়া কর বর সমাজ, সোরেও সোর না ডুকার দোয়া শিখায়। এটা আমি বলছি না, এটা রসুল পাকের আদেশ বুখারী শরীফে, এখানে উলামায়ে কেরাম আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন সে দুইবার ওয়াদা খেলাফি করলেও আমার অন্তরের মধ্যে একটা আগ্রহ জাগলো, একটা সুর হয়ে সুর না ঢুকর দোয়া বলবে, হয় আমি যদি সেই দোয়াটি শিখিয়ে দিতে পারি তো জিন্দেগি তো আর ঘরের মধ্যে সুর ঢুকবে না, তাহলে আমি এটা শিখে নিলে ভালো হবে। ঠিক আছে তুমি আমাকে সেই দোয়াটি বলো, হয় আমি দোয়া বলবো, আগে ওয়াদা করতে হবে আমাকে ছেড়ে দিবে কিনা। আবু হুরায়রা বলতেছে এমনও ছেড়ে দিয়েছে এমনও ছেড়ে দিয়েছে কয়েকবার, তুমি আমাকে দোয়াটি বলো আমি তোমাকে ছেড়ে দেব, রসুল পাক আমাকে একটু কড়াকড়ি করবে একটু ইয়ে করবে কেন ছেড়েছো বলবে, কিন্তু আমি দোয়াটি যদি শিখে নিতে পারি
তাহলে তার কষ্ট হবে না আমার ঘরের মত আর কোনোদিন চোট ঢুকবে না এখন কত বড় সুর সুর না ঢুকার ঘরে সুর না ঢুকার দোয়া শিখাচ্ছে যে অনেক সময় খারাপ মানুষের মুখ দিয়েও অনেক সময় ভালো কথা আসে সেজন্য আপনারা সেই কথার উপর ভিত্তি করে সেটাকে ভালো বলে ফতোয়া দেওয়া যাবে না সেজন্য সব সময় সতর্ক থাকবে আল্লাহ পাক আমাদেরকে আমাদের এই আকীদাগুলোকে সঠিক পথে বাঁচানো সঠিক পথে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম